হ্যালো ফ্রেন্ড কমলিকাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে আর মাছের এটাকে আর মাছের কষা বলতে পারো এটা একদম মাখো মাখো আর এক শুকনো হয় আর এটা গরম গরম ভাতে দারুণ লাগবে খেতে তো আশা করছি তোমাদের এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আরও এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে গেলে প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আর তোমাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করে দিও তাহলে চলো দেখে নিই রেসিপিটা এখানে আমি আর মাছ নিয়েছি আর মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর অবশ্যই জল ঝরিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এই নুন আর হলুদ দিয়ে আর মাছের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব আর মাখিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব যাতে মাছের ভেতরে নুন ঢোকে সেই জন্য দেখো খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি এদিকে আমি কড়াই বসিয়েছি কড়াইটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করব সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলে করবো সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পর গ্যাসটাকে আমি কমিয়ে নেব কারণ আর মাছ আর মাছ তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু ফাটে সেই জন্য তেল তেলটা গরম হওয়ার সাথে সাথেই কিন্তু গ্যাসটাকে একদম কমিয়ে নিতে হবে কমবার পর আমি এক এক করে মাছগুলো তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নেব তোমরা কিন্তু আর মাছগুলোকে একটা থালা দিয়ে ঢেকেও কিন্তু ফ্রাই করতে পারো কিন্তু অবশ্যই ফ্রাই করার সময় খুবই সাবধান কারণ এই মাছ তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু প্রচণ্ড ফাটে আমি এখানে দুটো করে মাছ ফ্রাই মাছটা আমার ফ্রাই হয়ে গেছে এই মাছগুলোকে আমি এবার তুলে নিচ্ছি দেখো এখানে আমার সমস্ত মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে আর এখানে আমি কিছু আলু নিয়েছি আলুগুলোকে লম্বা করে কেটে নিয়েছি আমি এখানে আলু দিচ্ছি আর তোমরা যদি আলু না চাও বা পছন্দ না করো আলু দিও না হ্যাঁ আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো এখন ওই মাছের ভাজার তেলেই আমি আলুগুলোকে ফ্রাই করে নেব দেখো আলুগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে আর বেশি করব না আলুগুলোকে এবার তুলে নেব আলুগুলো তুলে নিয়েছি এরপর ওই তেলে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা একটা তেজপাতাকে অর্ধেক করে নিয়েছি আর দিচ্ছি কিছুটা গোটা জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নেব এখানে আমি নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছি পেঁয়াজ বাটা তো এটা প্রথমে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলে দেওয়ার সাথে সাথে এটাকে ভালো করে মিশিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব এরপর আমি এর মধ্যে অ্যাড করছি টমেটো একটা বড় সাইজের টমেটো আর তোমরা যদি ছোট ইউজ করো তাহলে দুটো টমেটো দিও দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো নুন হলুদ দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে আর কিরকম কালারটাও চেঞ্জ হয়ে এসেছে সাইড দিয়ে তেল ছাড়ছে তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো তোমরা ঝাল যে যেরকম ঝাল পছন্দ করো সেই অনুসারে দিতে পারো তো লাল লঙ্কা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েও ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে কিন্তু আরও ভালো করে কষাতে হবে তো এখানে যেহেতু গুঁড়ো মশলা অ্যাড করছি তোমরা চাইলে এতে অল্প পরিমাণে জলও অ্যাড করতে পারো আমার পুরোপুরি কষে গেছে আর বেশি কষাবো না এরপর আমি এর মধ্যে অ্যাড করছি উষ্ণ গরম জল তোমরা যে যেরকম গ্রেভি পছন্দ করো সেরকম দিতে পারো আর আমি বলবো একটু কম দিতে কারণ এটা যেহেতু মাখো মাখো একটা রেসিপি হবে সেই জন্য এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো আর আলুগুলো ভেজে রাখা মাছ আর আলু দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই ঝোলটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ফুটতে দিতে হবে যতক্ষণ না ঝোলটা একটু শুকিয়ে আসছে দেখো ঝোলটা আমার ফুটতে শুরু করেছে এটাকে আর একটু বেশি শুকাতে হবে তো আরও খানিকক্ষণ আমি এটাকে বসিয়ে রাখব আর অবশ্যই তোমরা কিন্তু নুনটা টেস্ট করে দেবে এরপর আমি সবার লাস্টে দিয়ে দেব অল্প ধনেপাতা পাতা কুচি আর তোমরা ধনেপাতা যদি না চাও এর পরিবর্তে কিন্তু তোমরা গরম মশলার গুঁড়োও দিতে পারো খুব ভালো লাগবে অপশানাল তোমাদের যেটা ভালো লাগে সেটা তোমরা অ্যাড করতে পারো ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর তোমরা গরম গরম স্টিম রাইসের সাথে এটা পরিবেশন করো আর মাছের কষা আশা করছি তোমাদের রেসিপিটা অবশ্যই ভালো লাগবে কীরকম লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমাদের সাথে দেখা হবে নেক্সট এপিসোডে আরও কোনো নতুন রেসিপি নিয়ে তাহলে আজকের মতো টাটা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো